তেল বিক্রি থেকে ইরানের আয় বন্ধে সিনেটে নতুন বিল উত্থাপন করলেন সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে তা ইরান করেছে বলে ধরে নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে ইরানের ছায়া যুদ্ধে অর্থায়ন বন্ধে তাদের তেল বিক্রির ওপর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার বিকল্প নেই বলে জানান গ্রাহাম। এই অর্থ দিয়ে হিজবুল্লাহ ও হামাসকে ইরান সব ধরনের সহায়তা করে থাকে বলে অভিযোগ করেন সেনেটর। হামাস নেতা ইসমাইল হানিয়ার ওপর ইসরায়েলের হামলার অধিকার আছে বলেও দাবি করেন তিনি। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। এখনই তাদের ঠেকানো না গেলে তা আর সম্ভব হবে না বলে জানান সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ইরান তেল বিক্রির অর্থ দিয়ে তাদের পারমাণবিক পরীক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ক্রমেই তারা তা অর্জনের কাছাকাছি চলে গেছে। আমেরিকার বর্তমান নীতি ইরানকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে দাবি করে দেশটির জন্য নতুন নীতি প্রণয়নের আহ্বান জানান গ্রাহাম। Ayatollah in the pocketbook. ইসরায়েলের হামলায় নিহত লেবাননের হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর 1983 সালের 23 অক্টোবর বৈরুতে ইউএস মেরিন ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনা ছিলেন বলে দাবি করেন সেনেটর গ্রাহাম। ওই হামলায় আমেরিকার 241 সেনা সদস্য নিহত হয়। ওই হামলার কারণে ফুয়াদ শুকরকে হত্যার জন্য $5 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল বলে জানান তিনি। In the October 23, 1983 bombing of the US Marine Corps. ইরানের তেহরান ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রসঙ্গে সেনেটর গ্রাহাম বলেন, সন্ত্রাসী সংগঠন হামাসের নেতার ওপর হামলার অধিকার ইসরায়েলের আছে। হামাস যেভাবে বারবার ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে, তাই ইসরায়েলেরও তাদের আত্মরক্ষার অধিকার হিসেবে তাকে হামলার লক্ষ্যবস্তু করা অযৌক্তিক নয়। হিজবুল্লাহ, হামাস ও ইরান আলাদা হলেও তারা সবাই একজোট। হিজবুল্লাহ ও হামাসকে ব্যবহার করেই ইরান মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই এসব যুদ্ধে ইরানের অর্থায়ন বন্ধ করতে দেশটির তেল বিক্রির অর্থ আটকে দিতে সেনেটে একটি বিল উত্থাপন করেছেন বলে জানান সাউথ ক্যারোলাইনার সেনেটর। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা করলে তা ইরান করেছে বলে ধরে নেওয়া হবে। Then any escalation by Hezbollah against Israel. মাসুম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।